ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসের অধীনত টোটেল পদ মুকলি হয়েছে 540 ভ্যাকেন্সি উলাইছে, যত জিএনএম পাস বা বিএসসি নার্সিং পাস ক্যান্ডিডেট অনলাইন যোগে ফর্ম ফিল আপ করব পারিব। গ্রেড 3 টেকনিক্যাল পোস্ট হয় স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার। এই ভিডিওত জানাই দিয়া হব কেনেকৈ ফর্ম ফিল আপ করব। ক্যান্ডিডেট যেটো মোবাইলতে এই ভিডিও চাই আছে সেই মোবাইলতে ঘরতে বহি ফর্ম ফিল আপ করব পারিব। আপনাদের যদি মোবাইলতে ফর্ম ফিল আপ করব বিচাৰিছে তেতিয়া আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ইউজ করব লাগবে। এতিয়া মই আপনাদের জানাম কেনেকৈ ফর্ম ফিল আপ করব পারিব। ইয়াতে চাইলে আপনাদের কোনো ধরনের এপ্লিকেশন ফি দিব নালাগে, ফ্রিতে অ্যাপ্লাই করব পারিব। ইয়াত অসমের প্রত্যেক জেলা বা গাঁৱৰ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করব পারিব। ইয়াতে চাইলক ইয়াত কৈছে যে ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস মানে আমি চমুকৈ DHS বুলি জানো। ইয়াতে চাইলক 540 ভ্যাকেন্সি স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার। ইয়াতে কৈছে জিএনএম বা বিএসসি নার্সিং পাস হয়েছে সেই সকল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করব পারিব। ইয়াতে চাইলক লাস্ট ডেট উল্লেখ করেছে অক্টোবর মাহৰ 17 তারিখ। ফর্ম ফিল আপ করবলে এই ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক পাব, সেই লিঙ্কত ক্লিক করে গোটেই ডিটেলস জানিব পারিব। তারপর অ্যাপ্লাই অনলাইন লিখা আছে ইয়াতে ক্লিক করব। ক্লিক করার পিছত এই পেজত আহিব। তারপর ইয়াতে চাইলক এপ্লিকেশন ফর্ম লিখা আছে ইয়াতে ক্লিক করব। ক্লিক করার পিছত ইয়াতে গোটেই ডিটেলস আহিব, আপনাদের পড়ি চাব। তারপর কাম করব ইয়াতে নেক্সট অপশন আছে ইয়াতে ক্লিক করব। ক্লিক করার পিছত এপ্লিকেশন ফর্মর এই আহি যাব যে আপনি কি পোস্টত আবেদন করব। পোস্ট টাইপ ইয়াতে ক্লিক করব, সিলেক্ট লিখা আছে ইয়াতে ক্লিক করব। ক্লিক করার পিছত গ্রেড 3 টেকনিক্যাল পোস্ট হয় ইয়াতে সিলেক্ট করব। তারপর ইয়াতে চাইলক স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার ইয়াতে বক্স আছে সেই বক্সত টিক মার্ক করে দিব। তারপর সাবমিট লিখা আছে ইয়াতে ক্লিক করব। ক্লিক করার পিছত অ্যাপ্লিকেশন ফর্ম আহি যাব। তারপর ইয়াতে কৈছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট, যিজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করব সেই ক্যান্ডিডেটর নাম লিখব লাগবে, যেনেকা মার্কশিট বা সার্টিফিকেট আছে। এটা মই আপনাদের উদাহরণ দেখাম। ইয়াতে চাইলক মই এতিয়া মই টাইপ করিম। তারপর ইয়াতে ক্যান্ডিডেটর ফাদার্স নেম, তারপর ইয়াতে কৈছে মাকর নাম লিখব দিছে। তারপর ইয়াতে আপনার জেন্ডার সিলেক্ট করব লাগবে। তারপর ইয়াতে কৈছে আপনি ভারত ইয়াতে কৈছে অসমের নাগরিক হয় নাই, অসমের বাসিন্দা হয় নাই। আপনি যদি আপনি অসমের বাসিন্দা হয় তেতিয়া ইয়েস। তারপর ইয়াতে ডেট অফ বার্থ ইয়াতে টিক মার্ক করব। তারপর ক্লিক করার পিছত এই অপশন আহি যাব, ইয়াতে আপনার জন্মর তারিখটু বিচারি লব। প্রথম কিমান জনের জন্মগ্রহণ করেছে এইটা সিলেক্ট করব। তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করে ইয়াতে অটোমেটিক সেট আপ হব। তারপর ইয়াতে এজন ফার্স্ট জানুয়ারি 2000 লিখা আছে ইয়াতে এই বক্সত জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পিছত আহি যাব আপনার বয়স কিমান। তারপর ইয়াতে প্লেস অফ বার্থ আপনি কত জন্মগ্রহণ করেছে সেই ঠাইর নাম উল্লেখ করব লাগবে। তারপর ইয়াতে কাম করব, তারপর ইয়াতে আপনাদের কাম করব এডমিট কার্ড, মেট্রিক পাসের এডমিট কার্ড বা জন্মর সার্টিফিকেট যিকোনো এটা আপলোড করব লাগবে। এইটা আপনাদের আপলোড করব লাগবে। তারপর প্রেজেন্ট এড্রেস, প্রেজেন্ট এড্রেস আপনাদের ভিলেজ কি হয় ভিলেজের নাম লিখব। তারপর পোস্ট অফিস, তারপর আপনাদের পুলিশ স্টেশন ইয়াতে উল্লেখ করব, থানা কত হয়, তারপর রাজ্যের নাম আসাম, সিটির নাম লিখব আপনার, তারপর ডিস্ট্রিক্ট কি হয় যেটা ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্ট আপনাদের সিলেক্ট করব। তারপর ইয়াতে আপনার পিনকোড, এরিয়ার পিনকোড যেটা হয় এইটা আপনাদের সিলেক্ট করব। এইখানে হয়ে গেল। তারপর ইয়াতে চাইলক পার্মানেন্ট এড্রেস ইয়াতে আপনার ভিলেজ বা টাউনের নাম লিখব, তারপর পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, পিন নম্বর, রাজ্যের নাম এইখানে আপনাদের সিলেক্ট করব, ডিস্ট্রিক্টর নাম লিখব। তারপর ইয়াতে আপনার পিনকোড, তারপর ইয়াতে আপনার মোবাইল নম্বর, মোবাইল নম্বরত, মোবাইল নম্বরত একটা ওটিপি যাব, মোবাইল নম্বর ইয়াতে এন্টার করে ইয়াতে সেন্ড ওটিপি আছে, তার ইয়াতে সেন্ড ওটিপি আছে ইয়াতে ক্লিক করব। তারপর সেই মোবাইল নম্বরত একটা ওটিপি যাব, তাতে নম্বর কেটামান যাব, সেই নম্বর ইয়াতে কোড লিখা আছে এই বক্সত এন্টার করব। এন্টার করে ভেরিফাই করব, ভেরিফাই করে তারপর ইমেল আইডি, আপনার ইমেল আইডি ইয়াতে লিখব লাগিব। তারপর ইয়াতে কৈছে আপনি, ইয়াতে কৈছে যে আপনি ভারতের নাগরিক হয় নাই, ইয়েস। তারপর আপনি কৈছে যে ইয়াতে PWD বা দিব্যাঙ্গ ক্যান্ডিডেট হয় নাকি, যদি ইয়েস তেতিয়া আপনাদের কি ধরনের আপনাদের PWD বা দিব্যাঙ্গ হয় এইটো সিলেক্ট করব লাগবে। সিলেক্ট করে সেইমতে আপনাদের সার্টিফিকেট আপলোড করব লাগবে যদি নদিও না লাগে। তারপর ইয়াতে আপনার ক্যাটেগরি কি হয়, OBC হলে কাস্ট সার্টিফিকেট আপলোড করব লাগবে,
ও বি চি এম ও বি চি এস চি কাস্ট চার্টিফিকেট আপলোড করব লাগবে। তারপর জেনারেল হলে না লাগে, যদি ই ডাব্লিউ এস ক্যাটেগরি হয় তাহলে ই ডাব্লিউ এস ক্যাটেগরি সার্টিফিকেট আপলোড করব লাগবে, যদি নহয় না লাগে সার্টিফিকেট আপলোড করব। ইয়াতে চালক এইচ এস এল সি মানে মেট্রিক পাস হয়েছে বোর্ডের নাম, সেবা বা সি বি এস সি, যদি আপনার সেবা আছে সেবা, সি বি এস সি হলে সি বি এস সি ইয়াতে লিখব। এইটি হবো আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল, বা আপনার যদি সেবা আছে সেবা সি বি এস সি আছে সি বি এস সি লিখব টুয়েলভ মানে এইচ এস। তারপর ইয়াৰ পাসিং কি সনত পাস করেছে সেই সনটো উল্লেখ করব এইটি বক্সত। ইয়াতে মই ইয়ারটো সিলেক্ট করিম। তারপর ইয়াতে কইছে আপনার পার্সেন্টেজ কিমান হয়, ইয়াতে পার্সেন্ট মেট্রিকর, তারপর হল এইচ এস পাসর, তারপর ইয়াতে বিএসসি নার্সিং বা জি এন এম পাস হয়েছে সেই বোর্ডের নাম কি হয়, তারপর কিমান সনত পাস হয়েছে সেইটো লিখিব। তারপর ইয়াতে পার্সেন্টেজ কিমান, তারপর ইয়াতে তিনিটা ডকুমেন্টস আপলোড করব লাগিব, মেট্রিক পাসর সার্টিফিকেট, তারপর এইচ এস পাসর সার্টিফিকেট আপলোড করব লাগিব, তারপর ফটো আপলোড, ইয়াতে কৈছে জি এন এম বা বিএসসি নার্সিং পাসর সার্টিফিকেট, এই তিনিটা ডকুমেন্টস আপলোড করব লাগিব। লগতে ইয়াতে এটা আপলোড করব লাগিব মেট্রিক পাসর এডমিট কার্ড বা জন্মর, যিকোনো এটা দিলেই হল, এডমিট কার্ড বা ডেট অফ বার্থর সার্টিফিকেট এটা, তারপর ইয়াতে হল তিনিটা চারিটা ডকুমেন্টস হয়ে গেল। তারপর আছে আরও এটা আছিল, যখন ও বি সি এস সি এস টি হয় বা ই ডাব্লিউ এস হয় সেই সকল ক্যান্ডিডেটর ডকুমেন্টস বিচারে, যদি ও বি সি এম ও বি সি এস সি এস টি হয় সেই সকল ক্যান্ডিডেটর কাস্ট সার্টিফিকেট ই ডাব্লিউ এস ক্যাটেগরির ই ডাব্লিউ এসর সার্টিফিকেট আপলোড করব লাগবে। তারপর ইয়াতে চাইলক ইয়াতে কৈছে আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটর ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্সর সার্টিফিকেট আপলোড করব লাগবে, ইয়াতে ইয়েস, যদি নাই ন ইয়েস দি তারপর ইয়াতে সার্টিফিকেট আপলোড করব লাগবে, অভিজ্ঞতা যেটি আছিল ওয়ান ইয়ার সেই ওয়ান ইয়ার মিনিমাম ওয়ান ইয়ার বিচারিছে। তারপর ইয়াতে বিএসসি নার্সিং বা জি এন এমর রেজিস্ট্রেশন নম্বর, কাউন্সিল রেজিস্ট্রেশন নম্বর ইয়াতে এন্টার করব, তারপর সেই কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করব লাগবে। তারপর ইয়াতে আপনার কৈছে যে আপনি কিবা করে আছে না, আপনার বর্তমান বৃত্তি কি, জীবিকা কি, যদি কিবা করে আছে ইয়েস, যদি নাই করার ন। তারপর ইয়াতে কৈছে ইয়াতে আপনার ফটো আপলোড করব লাগবে, পাসপোর্ট সাইজ ফটো, তারপর সিগনেচার, তারপর ইয়াতে আপনার পাসওয়ার্ড, রি পাসওয়ার্ড রি এন্টার করে তারপর সাবমিট করব লাগবে, সাবমিট করে প্রিন্ট আউট করব পারিব। ফটোর সাইজ আপনাদেরকে মিলাই লব, এতিয়া মই ফটোর সাইজ কেনে মিলাব দেখাম। ইয়াতে চাইলক ডকুমেন্টস বিলাক হল মেট্রিক পাসর পাস সার্টিফিকেট, জি এন এম বা বি এস এন এসর পাস সার্টিফিকেট আর হল আছিল, এইচ এস পাসর ডকুমেন্টস, লগতে আছিল কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এইবিলাক হল ডকুমেন্টস। এইকেইটার সাইজ হব লাগবে বিটুইন 500 টু 800 আর হল 400 টু 600। এতিয়া মই আপনাদের ফটোশপত যাই দেখাম কেনেকৈ এইটো মিলাব। মই প্রথম ডকুমেন্টসর দেখাম, ইয়াতে চাইলক ফটোশপ ওপেন করে কন্ট্রোল লেন, তারপর ইয়াতে সাইজ কিমান কৈছিল চাই লব, ইয়াতে কৈছে 500-ৰ পৰা 800, এতিয়া মই 700-500 বনাম, ইয়াতে মই 700 দিম, ইয়াতে মই 700 করিম 700, তারপর ইয়াতে মই 500 দিম, ইয়াতে মই 500 দিছো। ইয়াতে চাইলক বিটুইন কৈছে মাজত থাকিব লাগিব, ইয়াতে 800 কৈছিল ইয়াৰ ভিতৰত মই কিন্তু 700 দিছো, ইয়াতে কৈছে 600 দিয়া নাই মই 500 দিছো, ইয়াতে চাইলক এইখিনি দিছো, দিয়াৰ পিছত অকে মাৰিছো। এইখিনি হ'ব ফটো ডকুমেন্টস, এইটো চাইজ মতে আপোনালোকৰ ডকুমেন্টসবিলাক বনাব লাগিব, বনাই চেভ কৰি জেপিজি ফাইল বনাই আপলোড কৰিব লাগিব। চেম প্ৰচেছ হ'ব ফটোগ্ৰাফ, ফটোগ্ৰাফ এনেকৈ হ'ব, এনেকৈ চেম টু চেম আপোনালোকে বনাই আপলোড কৰিব, সাবমিট হৈ যাব। যদি আপুনি ফৰ্ম ফিল আপ কৰিব বিচাৰিছে তেতিয়াহ'লে কাম কৰক, এই ভিডিঅ' ডেস্ক্ৰিপশ্যনত লিংক পাব, সেই লিংকত ক্লিক কৰি গোটেই তথ্য জানিব পাৰিব, লগতে ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব।